ভয়ে শিডিউল কিনতে পারছেন না অন্যরা। সরিষাবাড়িতে হাট বাজার ও কুলঘাট বাগিয়ে নিতে এমপি লোকদের মহড়া, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার চেষ্টা। জামালপুর থেকে আবুল কালামের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। জামালপুর সরিষাবাড়িতে হাট বাজার ও কুলঘাট এমপির লোকজন ভাগ বাটোয়ারার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। নিজেদের পছন্দনীয় লোকদের মধ্যে দরপত্র নিশ্চিত করতে শিডিউল বিক্রির দিনগুলোতে ইউনো অফিসের সামনে মহড়া ও অবস্থান দেয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থকরা। এ ঘটনায় নির্ধারিত লোকজন ছাড়া ভয়ে শিডিউল কিনতে পারছেন না কেউ। এতে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী 1431 বাংলা সনের জন্য উপজেলার 10টি হাট বাজার ও 3টি কুলঘাট ইজারা দিতে গত 7 মার্চ দরপত্র আহ্বান করেন ইউনো শারমিন আক্তার। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় 11 মার্চ থেকে দরপত্রের শিডিউল বিক্রি শুরু হয়, যা আগামী 19 মার্চ পর্যন্ত বিক্রি, 20 মার্চ জমা ও 21 মার্চ দরপত্র বাক্স খোলা হবে। এর মধ্যে জেলার সর্ববৃহৎ গরুর হাট পিন্না ইউনিয়নের গোপালগঞ্জ হাট, যার সরকারি মূল্য সর্বনিম্ন 1,12,25,690 টাকা। সরেজমিনে গিয়ে দেখা গেছে ইউনোর কার্যালয়ের সামনে অবস্থান সহ মহড়া দিচ্ছে স্থানীয় এমপির কর্মী সমর্থকরা। সবগুলো হাট বাজার নিজেদের মধ্যে নিশ্চিত করতে নির্ধারিত লোকজন ছাড়া শিডিউল কিনতে পারছেন না কেউ। বিশেষ করে গোপালগঞ্জ গরুর হাটটি বাগিয়ে নিতে পাহারা বসানো হয়েছে। অপরিচিত বা অন্য কেউ শিডিউল বিক্রির কক্ষে দেখলেই ঘেরাও করে বাইরে পাঠিয়ে দিচ্ছে এমপি লোকজন। মহড়ায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হায়নার রশিদের নির্দেশে পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান আমাদের এখানে থাকতে বলেছেন। পিংনা গরুর হাট সমঝোতা করা হবে, তাই এই হাটের শিডিউল বিক্রি বন্ধ। তবে অন্য হাট বাজার ও কুলঘাটের শিডিউল নির্ধারিত লোকদের কিনতে বাধা নেই বলে তিনি দাবি করেন। ইতোমধ্যে গোপালগঞ্জ হাটের দায়িত্ব পালনকারী একজন ঠিকাদার জানান, লোকজন পাহারা দিচ্ছে, বাইরের কাউকে শিডিউল কিনতে দেয় না, তাই এবার তিনি শিডিউল কিনতে আগ্রহী হননি বলেও জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউনো অফিস ছাড়াও ডিসি অফিসের স্থানীয় সরকার শাখা, উপজেলা ভূমি অফিস, থানা ও সোনালী ব্যাংক উপজেলা শাখা কমপ্লেক্স থেকেও শিডিউল ক্রয় বিক্রয়ের সুযোগ রাখা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, ব্যাংক, থানা, ভূমি অফিসের সবগুলো শিডিউল শুরুতেই কিনে নিয়েছে এমপি লোকজন। অন্যদের কেনার সুযোগ দিতে ওই অফিসগুলোতে নতুন করে শিডিউল পাঠানোর কথা থাকলেও তা আর করা হয়নি। এছাড়া ডিসি অফিসের স্থানীয় সরকার শাখায় গিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা তার অনুমতি ছাড়া শিডিউল বিক্রি নিষেধ করে দিয়েছেন বলেও সূত্রটি জানায়। এ ব্যাপারে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ মুঠোফোনে বলেন, এরকম কোনো বিষয় আমার কাছে আসে নাই, আমি খোঁজ নিয়ে দেখছি। তবে এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনা রশিদের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলেও রিসিভ করেনি। হাটবাজার ভাগ বাটোয়ারার বিষয়টি স্বীকার করে পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বা জানান, সবাই মিলে যদি হাটটা নেওয়া যায় এ বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে। তবে মহড়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, লোকজন অবস্থান নিয়েছে যদি সবাই মিলে হাটটা নেওয়া যায় সেজন্য। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার মুঠোফোনে বলেন, বিষয়টি অভিযোগ আকারে আমি পাইনি, তবে আমার অফিস ছাড়াও ডিসি অফিস, থানা, ব্যাংক, এসিল্যান্ড অফিসে শিডিউল পাওয়া যাচ্ছে। বহিরাগত লোকজনের অবস্থানের বিষয়টি দেখার জন্য তিনি ওসিকে অবগত করবেন বলে জানান।